অন্যকে ভয় পাচ্ছে কি আনন্দিত হচ্ছে কি ইগনোর করছে উপেক্ষা করছে আমি জানি না। আমার দুটো অভিজ্ঞতা আছে, একটা হচ্ছে 2019 সালে আমি অনেকের সঙ্গে হাত তুলে দাঁড়িয়েছিলাম ইউনাইটেড ইন্ডিয়া ডাকছি, ইউনাইটেড ইন্ডিয়া। ঠিক তার আগে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ভোটে এনডিএ পরাজিত হয়েছিল, ইউপিএ জিতেছিল কংগ্রেসের নেতৃত্বে। খুব উৎসাহিত তখন ছিল বিরোধীরা, সেই মঞ্চে ফারুক আবদুল্লাহ থেকে বদরুদ্দিন আজমল, সেই মঞ্চে মল্লিকার্জুন খাগড়ে থেকে এম কে স্ট্যালিন, সেই মঞ্চে শারদ পাওয়ার থেকে শুরু করে কে ছিল না, হেমন্ত সোরেন, সবাই হাত তুলে দাঁড়িয়ে ইউনাইটেড ইন্ডিয়া বলেছিল। তার পরিণতি ভারতবর্ষের মানুষ দেখেছে। অতএব এই বিরোধী দলের সঙ্গে ইটিং মিটিং সিটিং ফিটিং যাই করুন না কেন, নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের নেতা নয়, বিশ্বের সর্বশক্তিমান নেতা। তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আরও বেশি সংখ্যক আসন নিয়ে ফিরে আসবে। চব্বিশ অনেক দেরি আছে, এখন কলকাতার কেউ কেউ অতি উৎসাহে, পশ্চিমবঙ্গের প্রচার মাধ্যমের কেউ কেউ অতি উৎসাহে এমন একটা ভাব করছেন, এমন একটা প্রচার করছেন যাতে মনে হচ্ছে যে এই নভেম্বর বা ডিসেম্বর মাসে মনে হয় লোকসভার ভোট। এগুলো করার তো কোনো দরকার নেই, এখন বরঞ্চ কোভিড নিয়ে ভাবতে হবে, এখন বরঞ্চ বেকারত্ব নিয়ে ভাবতে হবে, এখন বরঞ্চ শিল্পায়ন নিয়ে ভাবতে হবে, এখন বরঞ্চ কিভাবে আরও দ্রুত আমরা স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারি তার জন্য ভাবতে হবে, গঠনমূলক চিন্তাভাবনা রাখতে হবে। অর্থাৎ এত তাড়াতাড়ি চেষ্টা করলেও ভোট কিন্তু এখন হবে না, আর 3 বছর অনেক বাকি, 36 মাস অনেক সময়, এর মধ্যে অনেক ঘটনা ঘটবে। অর্থাৎ এটা নিয়ে আমি অন্তত বিচলিত নই, উৎসাহিত নই। 56 ভোটে হারিয়েছেন, তাকে নিয়ে আপনারা কেউ কেউ চিন্তিত হতে পারেন বা তার দল হতে পারে বা জনগণের একাংশ হতে পারেন, এটা নিয়ে আপত্তির কিছু নেই। কিন্তু সেক্ষেত্রে বলবো তৃণমূল কংগ্রেসকে বিজেপিকে ফলো করতে। বিজেপি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, 15টা রাজ্যে সরকার আছে, লোকসভাতে নিজের প্রতীকে জেতা 303 জন সদস্য আছে, এনডিএ 370 জন মেম্বার আছে। এত বড় একটি রাজনৈতিক দল কিছুদিন আগেই উত্তরাখণ্ডে বিজেপির নন এমএলএ সিএমকে সরিয়ে এমএলএ সিএমকে দায়িত্ব দিয়েছে, কোভিড প্রোটোকলকে সম্মান জানিয়ে মানুষের স্বাস্থ্যবিধিকে অগ্রাধিকার। তৃণমূল কংগ্রেসের উচিত ভ্যাকসিনেশন সম্পূর্ণ হওয়ার পরে উপনির্বাচনের দাবি করা, আর ওদের অনেক এমএলএ আছেন, তাদের মধ্যে কাউকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া।